নমস্কার। আমার সকল গুরুজন, দাদা, দিদি, ভাই, বোন ও সকল দর্শক বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত। দর্শক বন্ধুরা, আমাদের সমাজে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ থাকে এবং ভিন্ন ভিন্ন ধরনের তাদের শখ থাকে। যেমন মনে করুন, আপনি একজন পেইন্টার অর্থাৎ ছবি আঁকতে ভালোবাসেন, বা একজন ফটোগ্রাফার, অথবা আপনার আর্টের প্রতি একটু দুর্বলতা আছে, তাই আপনি আপনার ঘরে এমন অনেক বহু মূল্যবান ছবি লাগিয়ে আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করেছেন। কিন্তু আপনি হয়তো জানেন না, প্রতিটা ছবি একটি বিশেষ দিকে তার বিশেষত্ব অনুযায়ী পজিটিভ অথবা নেগেটিভ শক্তি প্রদান করে এবং আপনার ভাগ্য নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাই ছবি লাগানোর পূর্বে সঠিক বাস্তুকারের পরামর্শ নেওয়া অতি আবশ্যক। যেমন ধরুন, আপনি অনেক অফিসে বা বাড়িতে অনেক দোকানে হয়তো দেখে থাকবেন যে সাতটা সাদা ঘোড়া দৌড়াচ্ছে এমন ছবি। ছবিটা দেখে আপনার মনে হলো আপনারও এমন ছবি লাগানো উচিত, কারণ ছবিটা খুবই দৃষ্টিনন্দন। কিন্তু আপনি জানেন না কোথায় কীভাবে এই ছবি টাঙাতে হবে এবং এর ফল কী। আমি বলবো এই ছবি বাস্তুদোষ কাটানোর পক্ষে একদম আদর্শ উপায়। এবার আলোচনা করে নিই বাস্তু অনুযায়ী এই ছবি কতটা এবং কীভাবে আপনার সৌভাগ্যের সহায়ক হয়ে উঠবে। দর্শক বন্ধুরা, এটা মনে রাখতে হবে যে জীবনে সফল হওয়ার জন্য একজন মানুষের প্রাথমিক শর্ত হলো তাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং তার সঙ্গে বলবান, তেজবান ও বীর্যবান হতে হবে। বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি আপনি আপনার ঘর বা ব্যবসা ক্ষেত্রে অথবা অফিসে দৌড়াচ্ছে এমন ঘোড়ার ছবি লাগান, তাহলে আপনার আটকে থাকা, বাধাপ্রাপ্ত হওয়া সকল কাজ আবার পুনরায় গতি ফিরে পাবে। বাস্তু অনুসারে দৌড়াচ্ছে এমন ঘোড়া শক্তি, সফলতা ও প্রগতির প্রতীক। সাতটা সাদা ঘোড়া দৌড়াচ্ছে এমন ছবি ব্যবসা বৃদ্ধির সফলতার প্রতীক হিসেবে মনে করা হয়। কেননা শাস্ত্র অনুসারে সাত সংখ্যা অতি গুরুত্বপূর্ণ। স্মরণে রাখবেন যে পুরাণে বর্ণিত সূর্যদেবের কিন্তু সাতটি ঘোড়া। আমরা আকাশে রামধনু বা ইন্দ্রধনু যাই দেখতে পাই না কেন, তারও কিন্তু সাতটি রং। আসলে এই সাতটি রং সূর্যের প্রতিফলিত রশ্মির বিশ্লেষিত সাতটি রং। আবার পুরাণে বর্ণিত ব্রহ্মার সাত পুত্র, যাদেরকে আমরা সপ্তঋষি বলে জানি, মহাকাশের সপ্তর্ষি মণ্ডলে যাদের অধিষ্ঠান। হিন্দু ধর্মে সাত পাকে বিবাহ, সাত জন্মের বন্ধন ইত্যাদি ইত্যাদি। এই জন্যই সাত সংখ্যাকে প্রকৃতই শুভ ও সার্বভৌম হিসেবে মনে করা হয়। ব্যবসা ক্ষেত্র অথবা অফিসে এই ঘোড়ার ছবি লাগানোর সময় একটা কথা মাথায় রাখবেন, ঘোড়ার ছবিটি মূল দরজার পাশে ভেতরের দেওয়াল লাগাবেন, যেমন আমার স্টুডিওতে দেখতে পাচ্ছেন, যাতে মনে হয় দৌড়ে ঘোড়া আপনার অফিস বা কার্যস্থলের ভেতরে প্রবেশ করছে। আর যদি দেওয়ালটা দক্ষিণ দিকে হয় তাহলে অতি উত্তম হয়। দৌড়ানো সাদা ঘোড়া প্রগতি ও সফলতার প্রতীক। শুধু তাই নয়, সাদা রং সৎ ও শান্তির প্রতীক। তাই দৌড়ানো সাতটি সাদা ঘোড়া সর্বকার্যে বাধামুক্তি ঘটিয়ে প্রতিনিয়ত আপনার কর্মের গতি বৃদ্ধি করে। যদি আপনি আপনার অফিসে বা বাড়িতে থাকা এই ছবি বারবার দেখেন, তার ফলে একটা প্রতিক্রিয়া কিন্তু আপনার দৈনন্দিন কার্যপ্রণালীর ওপর পড়বে। এতে আপনি একরকম এনার্জি পাবেন, যা দিয়ে আপনার কর্মক্ষমতা প্রতিনিয়ত বৃদ্ধি পাবে এবং আপনার আর্থিক উন্নতি ঘটবে। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, যদি আপনারা আরও এরকম ভিডিও, আরও এই বাস্তুশাস্ত্র বা জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে জানতে চান, তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের জন্য পাশের বেল আইকনটিতে ক্লিক করুন এবং আমাদের সবসময় সাথে পাশে থাকুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক দেবেন। ধন্যবাদ, নমস্কার।